এশিয়ারে দায়িত্ব পাওয়ার পর থেকে চেষ্টা করেছি দায়িত্বটা সত্যভাবে পালন করার জন্য, কিন্তু কত ঢুকে পেরেছি জানি না। জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রীরামশী গ্রামের শ্রীরামশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বদলিজনিত বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার শ্রীরামশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মঞ্জুলাল দেবের পরিচালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি মোহাম্মদ মুহিবুর রহমান মুহিব, 2 নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ মাহবুব হোসেন, সংবাদকর্মী মোহাম্মদ একরাম হাসান জুয়েল সহ আরও অনেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালিক 1999 সালে সরকারি নীতিমালায় নিয়োগ হয়ে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ 24 বছর তিনি সুনামের সাথে এই বিদ্যালয় পরিচালনা করে আসছেন। নিজের পরিবারের মতো করে সার্বক্ষণিকভাবে সততা নিষ্ঠার সাথে সেই 1999 সাল থেকে অর্থ কলেজের শিশুদেরকে মানুষ করার কারিগর হিসাবে কাজ করে আসছিলেন। অনুষ্ঠানে বক্তব্যকালে ওয়ার্ড সদস্য মাহবুব হোসেন বলেন, এই শিক্ষকের কারণে আজ আমরা গ্রামবাসী উজ্জীবিত। শিক্ষা ও খেলাধুলার এক সুনাম অর্জন করেছে এই বিদ্যালয়, যার একমাত্র অবদান এই প্রধান শিক্ষকের। তিনি আরো জানান, সুনামগঞ্জ জেলা শ্রেষ্ঠ স্কুল, শ্রেষ্ঠ সভাপতি, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছিল শুধু তার অবদানের কারণে। এমনই বক্তব্য দেয়াকালীন কান্নায় ভেঙে পড়েন তিনি। বক্তারা জানান, আব্দুল মালিক এমন এক ব্যক্তি যিনি সার্বক্ষণিক স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের উন্নতি কেমন করে হয় সেই ধ্যানে সবসময় মগ্ন থাকতেন। তার ওপর অর্পিত দায়িত্ব থাকার পরও তিনি অতিরিক্ত দায়িত্ব নিয়ে এই বিদ্যালয়ে আঙ্গিনাকে সুন্দর ও সুনামের উচ্চ জায়গায় স্থান করে দিয়েছেন। কিন্তু কত ঢুকে পেরেছি জানি না, তাই আজকে এই স্টেজে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। দীর্ঘ 24 বছর ধরে যা ভুল করেছি আজও সেই ভুলগুলো এই দেওয়ালে যেন আমার কানের কাছে আওয়াজ তুলছে, সেই আওয়াজের আজকের এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমার সমস্ত ভুলগুলো আপনারা ক্ষমা করে দেবেন। যেভাবে দায়িত্ব যেভাবে সময় দেওয়া উচিত ছিল সেভাবে আমি দিতে পারি, যেভাবে দায়িত্ব পালন করা উচিত ছিল সেভাবে করতে পারিনি। আমি আমার গাফিলতি বিদায় সংবর্ধিত স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালিক বক্তব্যকালীন বারংবার তার দায়িত্বকালে কোনো ভুল ত্রুটি হলে তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী হয়েছেন। সকলের ভালোবাসায় সিক্ত হয়ে তিনিও কান্নায় ভেঙে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মশাতান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসাম্মন শেফ আলী বেগম, আঞ্জিমা বেগম, আমিনুল ইসলাম, শামিমা বেগম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং গ্রামের যুবক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। জুবায়ের আহমেদ, টাইমস টিভি।